আমার হাতে একটি আম দেখতে পাচ্ছেন এবং এই আমটি হচ্ছে রোগাক্রান্ত, এই জায়গায় পচে গিয়েছে। হয়তোবা ছবিতে দেখতে পাচ্ছেন যে আমের কিছু অংশ পচা রয়েছে। এটি এক ধরনের রোগ, এবং এই রোগটা কেন হয়, এই রোগটা কি এবং এটা রোধ করার জন্য কি করতে হয়, আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে বলি, এটা হচ্ছে অ্যানথ্রাকনোস রোগ, যেটা হচ্ছে কোলেটোট্রিকাম নামক এক ধরনের ছত্রাক রয়েছে, সেই ছত্রাকের আক্রমণে হয়। এবং আমের জন্য একটি মারাত্মক রোগ হচ্ছে অ্যানথ্রাকনোস। এই রোগটিকে আমরা কোয়ারেন্টাইন রোগও বলি। বিদেশে আম রপ্তানি করতে গেলে এই রোগটা বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। এবং এই সময়ে একটু কম হলেও কয়েকদিন পরে যখন বৃষ্টি হবে, বৃষ্টির পরে এই রোগটা ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। এটি হচ্ছে এক ধরনের ময়েস্ট লাভিং ফাঙ্গাস। ময়েস্ট যে কন্ডিশন রয়েছে, অর্থাৎ বাতাসে যদি হিউমিডিটি অনেক বেশি থাকে, তখন এই ফাঙ্গাসের আক্রমণ খুব বেশি পরিমাণে হয়। এখন কিছু কিছু বাগানে এটা পরিলক্ষিত হচ্ছে, যেমন অনেকের বাগানে এই আমের বোটা দিয়ে আঠা ঝরছে এবং যে জায়গাগুলোতে আঠা লেগে যাচ্ছে সেই জায়গাতে গিয়ে এই রোগের জীবাণু লেগে যাচ্ছে, সেই জায়গাটা পচে যাচ্ছে, এরকম কিছু হচ্ছে। আবার অনেকের বাগানে আমগুলো কোনো কারণে যদি বাড়ি খায় এবং বাড়ি খাওয়ার পর যদি কোনো ওন্ড তৈরি হয়, কোনো ক্ষত স্থান তৈরি হয়, সেই ক্ষত স্থানেও গিয়ে এই ছত্রাক খুব সহজে লেগে যাচ্ছে এবং সেখানে এই ছত্রাকের লক্ষণ দেখা দিচ্ছে। অর্থাৎ এই ছত্রাকটা আপনার আমকে একেবারে পচিয়ে ফেলবে, এখান থেকে শুরু করে একেবারে ধীরে ধীরে পুরো আম একসময় পচে যাবে, গাছ থেকে ঝরে পড়বে। এই রোগটা সবচেয়ে বেশি হয় যখন আম পাকার সময় আসে এবং হারভেস্ট করার পরে এই রোগের ব্যাপকভাবে উপস্থিতি পরিলক্ষিত হয়। এই রোগটাকে রোধ করতে হলে আমাদের কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। যেমন সবার আগে হচ্ছে, আমরা যদি আমাদের বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে এই রোগের আক্রমণ অনেক কম হবে। আমাদের বাগানে যে সমস্ত ডালপালা রয়েছে সেই সমস্ত ডালপালাগুলোকে যদি আমরা বিভিন্ন রোগ এবং পোকা থেকে মুক্ত রাখতে পারি তাহলে এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। বাগানের মধ্যে যে সমস্ত ময়লা রয়েছে, গাছের গোড়ায় যদি কোনো ময়লা থাকে, পুরাতন ডালপালা থাকে, রোগাক্রান্ত আম, সাপোজ এই আমটা এখন ছত্রাকে আক্রান্ত, কোনো কারণে গাছের গোড়ায় ঝরে পড়েছে, এইখান থেকেও এই জীবাণুটা আবার ভালো একটা আমে চলে আসতে পারে। তার মানে এইরকম যদি উচ্ছিষ্ট অংশ গাছের গোড়ায় পড়ে থাকে তাহলে সেখান থেকেও এই রোগটি ছড়াতে পারে। অর্থাৎ আমরা যদি বাগানকে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি তাহলে এই রোগ থেকে কিছুটা পরিত্রাণ পাবো। আর আমরা যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করি পরিচর্যার জন্য, যেমন অনেক সময় ব্যাগিং করতে গিয়ে আমরা খালি হাতে ব্যাগিং করি, আমাদের হাতে এক আম থেকে আরেক আমে এই ছত্রাকটি ছড়িয়ে পড়তে পারে। আবার আমরা বিভিন্ন ধরনের স্প্রে মেকানিজম যেগুলো ইউজ করি সে সমস্ত মেকানিক্যাল ইকুইপমেন্টের মধ্যে এই ফাঙ্গাস থাকতে পারে, সেখান থেকে ছড়াতে পারে। বাগানে যারা কাজ করতে আসেন, হয়তো বা কোদাল হতে পারে, অন্য কোনো ইকুইপমেন্ট হতে পারে, সেই ইকুইপমেন্টের সাথে এই ফাঙ্গাস লেগে থাকতে পারে, সেখান থেকে ছড়াতে পারে। অর্থাৎ এটি বিভিন্ন মাধ্যমে আপনার বাগানে ছড়াতে পারে। এই যে বিষয়গুলো বললাম, এই সমস্ত বিষয় থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন, অর্থাৎ আপনি কোদাল দিয়ে কাজ করবেন, কোদালকে জীবাণুমুক্ত করে নিন, আপনি কোনো একটা ইকুইপমেন্ট দিয়ে গাছের ডাল কাটবেন, সেই ডাল কাটার যে ইকুইপমেন্ট সেটাকে আপনি জীবাণুমুক্ত করে নিন, তাহলে দেখবেন যে এটার আক্রমণটা অনেকটা কম থাকবে। এই যে ছত্রাকটি বললাম, এটা যে শুধু আমে হয় তা নয়, এটি পাতায় হতে পারে, এটি ফুলে হতে পারে, এটি নতুন যে সমস্ত ডাল বের হচ্ছে সে সমস্ত ডালে হতে পারে, সমগ্র গাছের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে পারে। এই রোগ দেখা মাত্র বা এই রোগ হওয়ার আগেই আমাদের কিছু কেমিক্যাল ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, রাসায়নিক দমন ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। যেমন আমরা এই রোগটাকে দমন করতে চাইলে বাজারে খুব ইজিলি ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক পাবেন, ম্যানকোজেব ব্যবহার করতে পারেন, কিংবা কার্বেন্ডাজিম ব্যবহার করতে পারেন, কিংবা কপার গ্রুপের যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। এর যে কোনো একটা আপনি যদি ডোজ মেনটেন করে নিয়ম মেনে দিতে পারেন তাহলে অ্যানথ্রাকনোস থেকে পরিত্রাণ পেতে পারেন। আর এই সময় যেহেতু প্রখর রোদ পড়ছে, প্রচণ্ড তাপমাত্রা, এই তাপমাত্রায় আমরা চেষ্টা করব যখন রোদের প্রখরতা না থাকে সে সময় গাছে কেমিক্যাল স্প্রে করার। কোনো ধরনের কেমিক্যাল আমরা প্রখর রোদের মধ্যে স্প্রে করব না। রোদের তাপদাহ শুরু হওয়ার আগে কিংবা রোদের তাপদাহ একেবারে শেষ হয়ে গেলে এই দুই সময়ে আমরা চেষ্টা করব গাছে স্প্রে করার, না হলে আমাদের গাছে কেমিক্যাল স্প্রে করার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনার বাগানে যদি এরকম কোনো রোগ বা পোকা যেগুলো আপনি দমন করতে হিমশিম খাচ্ছেন কিংবা আপনার দমন করার প্রয়োজন, সঠিক পরামর্শের প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন, কিংবা আপনার ব্লকে বা ইউনিয়নে যে সমস্ত উপসহকারী কৃষি অফিসার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, তাদের পরামর্শ নিয়ে সঠিক নিয়মে আম চাষ করুন, সঠিক নিয়মে
রোগ এবং পোকা দমন করুন, তাহলে আপনি আপনার স্বপ্ন সঠিকভাবে ঘরে তুলতে পারবেন। আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্ন পূরণ অঙ্গীকার।